তোমরা আমাকে সব সময় জিজ্ঞেস করো মিশর কটন কুর্তি বা কুর্তা সেটগুলো কেমন, যেগুলো আন্ডার 500 বা নিয়ার অ্যাবাউট 500 পাওয়া যায়। তো আজকে তোমাদের সাথে আমি সেরকমই কিছু ড্রেস শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মিশর তিনটে ড্রেস, যার মধ্যে প্রথমটা হচ্ছে এটা, একটা অফ হোয়াইট আর ব্রাউনের মধ্যে এই কালার কম্বিনেশনটার মধ্যে একটা কটন গাউন। তো গাউনটা কিন্তু আমার ফুল লেন্থ, তোমরা অ্যাজ কুর্তাও এটাকে পরতে পারো লেগিংস দিয়ে, আর ওয়ান পিস হিসাবেও পরতে পারো। এটা কিন্তু একটুখানি সি থ্রু, এটার নিচে যদি তোমরা একটা ইনার পরে নাও তাহলে কিন্তু বেটার হয়। কালার কম্বিনেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ডার্ক মেরুন আর অফ হোয়াইটের কম্বিনেশন, তার সাথে যে অল ওভার বডিতে যে কাজটা আছে পুরোটাই কিন্তু প্রিন্টেড। যে প্রিন্টটা আছে সেটা লিপসের প্রিন্ট, যেটার মধ্যে গ্রিন ব্রাউন আর ইয়েলো দিয়ে কিন্তু প্রিন্ট করা, ওপরে আর নিচে এরকম বার্পিক টাইপের কিছু প্যাটার্ন করা আছে, আর যেই জায়গাটাতে মেরুন আছে ওখানে কিছু গোল্ডেন প্যাটার্ন করা আছে, আর সামনের দিকে একটা ছোট্ট সুন্দর লেস টাইপের লাগানো, আর এটার নেক কিন্তু হাই নেক, মানে ব্যাক সাইডটা, যেটা কিন্তু আমি ভীষণই প্রেফার করি কোয়ালিটি ওয়াইজ, এটা কিন্তু দারুণ। এবার আমি তোমাদেরকে সেকেন্ডটা দেখাবো, সেকেন্ডটা টু পার্টের একটা ড্রেস, যার মধ্যে পেয়ে যাচ্ছি একটা প্লাজো, বা তোমরা এটাকে ট্রাউজারও বলতে পারো, কারণ প্লাজোর মতো অতটা কিন্তু লুজ আমার এটা না, আর কোয়ালিটি ওয়াইজ ভীষণ ভালো। এরকম একটা ট্রাউজার যদি তোমাদের কাছে থাকে বা প্লাজো যদি থাকে, তোমরা কিন্তু যে কোনো জিনিসের সাথে এটা পরতে পারো। এবার দেখাবো এর সাথে যে টপ পার্টটা আছে, এটাও কিন্তু একটুখানি অ্যাঙ্কেলের থেকে ওপরে, বাট কটনটা ভীষণ সুন্দর, আর হোয়াইটের ওপর গোল্ডেনের এরকম জিগজ্যাগ করা, আর সামনে যে বাটনসগুলো আছে সেই বাটনসগুলো কিন্তু গোল্ডেন। আমাকে কিন্তু এটার একটা বড় সাইজ পারচেস করতে হবে, মানে রিপ্লেস করে নিতে হবে, কারণ এটা আমার এক সাইজ ছোটোই হয়েছে, মানে তোমাদের যেটা স্ট্যান্ডার্ড সাইজ তার থেকে কিন্তু এক সাইজ বড় নিতে হবে, এটা নিয়ে আমি যা বুঝলাম। আর এটার ঘেরটা কিন্তু ভীষণই সুন্দর, খুবই রয়্যাল একটা লুক, কারণ হোয়াইট কিন্তু সবাইকে খুব ভালো লাগে, আর এটার মধ্যে গোল্ডেন কাজ করা। ফাইনালি আমি তোমাদেরকে দেখাবো যেই ড্রেসটা আমার সব থেকে পছন্দ, সেটা হচ্ছে এই সরারা স্যুটটা। আর একটা জিনিস বলে দিই, তোমরা কারেন্ট প্রাইসগুলো দেখতে পাচ্ছ স্ক্রিনের ওপরে, আমি মেনশন করছি না কারণ প্রাইস কিন্তু আপ ডাউন হতে থাকে। সরারা স্যুটের টপে কিন্তু নেকটা একটু ডিপ হয়, তাই এটা একটু ডিপ, আর এটার স্লিপটা দেখো কত সুন্দর, এই যে পাটটা বসানো কটনের পাটটা, এটা কিন্তু টপের নিচ পোর্শনটাতেও বসানো, আবার এটার যে সরারা যেটা আর বটম পার্ট আছে সেখানেও কিন্তু এটা বসানো। আর তার সাথে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা কমরবন্ড টাইপের, যেটা কিন্তু আলাদা করে দেওয়া, আর যেটা টপ আর বটমের যে নিচ পোর্শনটা আছে সেখানে বসানো, সেই সেম জিনিসটা দিয়েই একটা এরকম বেল্ট টাইপের করা, আর সাইডে লটকন লাগানো, যে কালার কম্বিনেশনটা আছে অলিভ গ্রিন আর ইয়েলো সেই কম্বিনেশনটা, আর ভেতরে যে প্রিন্টটা আছে পুরোটাই কিন্তু অরেঞ্জ দিয়ে প্রিন্ট করা, কতটা ব্রাইট লাগছে দেখতে পাচ্ছ। এবার তোমাদেরকে একটু পাজামাটা দেখাই, মানে যেটা শরারার পাজামা, সেটা তোমরা জানো শরারা খুবই লুজ ফিটিং হয়, দেখে মনে হয় যেন স্কার্ট পরেছি। প্রিন্টটা দেখো কতটা সুন্দর, তো যেরকম বলেছিলাম নিচ পার্টটাও কিন্তু সেম। এই ড্রেসটা আমি পেয়ে যাচ্ছি 620 rupees-এ। কেমন লাগলো তোমাদের আজকের ভিডিওটা? তোমরা যখন জিজ্ঞেস করো মিশরে আন্ডার 500 বা নিয়ার অ্যাবাউট 500-এর জিনিসগুলো কেমন হয়, তো সেই জন্যই আমি একটা টেস্ট করলাম এগুলো পারচেস করে। ডেফিনেটলি ভীষণ ভালো কোয়ালিটি, ভীষণ ভালো ম্যাটেরিয়াল এসছে, আমি ভীষণই স্যাটিসফাই তিনটে ড্রেসই। প্লাস ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো, যেখানে আমি জর্জেটের গাউন শেয়ার করেছি, তোমরা কিন্তু দেখে নিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন বাই বাই।